হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কিশোর পিউ ব্লগ, আর একটি খুব সুন্দর নতুন ব্লগে আমাদের তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই অনেক 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 অভিনন্দন আর অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমরা দুজনে মিলে স্টার্ট করেছি অনেক দিন পর। তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে। তো ও এখন রয়েছে আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। কালকে বাবা চলে যাবে, আজকে বিকেলটা দুজন মিলে একটু বাইরে দিয়ে এসেছি আমাদের বাড়িরই সামনেটায়। তো এসে মনে হলো যে এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিই, তাহলে ওকেও একটু দেখানো হবে। ও তো আমার ব্লগে থাকতেই পায় না, এতটাই বিজি। তো তোমরা বলো অবশ্যই ফুল ব্লগটা তোমাদের কীরকম লেগেছে, ভালো লাগলে তুমি বলো। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব, অবশ্যই তোমরা ভিডিওগুলো লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবে, যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি সে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তোমার দাদা ভাই এখনও ভীষণ নার্ভাস, ব্লগে আসলিও দেখো নার্ভাসে গলা কেঁপে যায়। এত নার্ভাস কেন তুমি? না ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখবে কিন্তু যখনই ব্লগে আসে ওর গলাটা কাঁপে ভয়ে। কিসের এত ভয় আমি নিজেই বুঝতে পারি না, আমার এত হাসি পায় ও যখন কথা বলে। আমি ওকে বারবার বলি তুমি ব্লগে এসো, কিসের ভয় আমি নিজেও জানি না। মনে হয় যেন অনেক সামনে অনেক মানুষ আছে, অথচ ও সবার সাথে এত ভালো মিশতে পারে, কথা বলতে পারে, অথচ আমার ব্লগের সামনে এলেও তখন একদম পুরো কথা ওর কেঁপে 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 যাবে। ভালো করে কথা বলো, অনেক দিন কথা বলো না তুমি, বলো। কী বলবো আমি, ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের ব্লগগুলো দেখতে থাকো আর আমাদের এরপর, আর আমি তোমাদেরকে প্রমিস করছি এরপর কন্টিনিউ ব্লগ আসবে। হ্যাঁ কন্টিনিউ ব্লগ তো আসবে, আর আমি তোমাদেরকে প্রমিস করছি এরপর মানে বেশিরভাগ ব্লগই ওকে তোমরা দেখতে পাবে, মানে আমি সব ব্লগই ওকে নিয়ে আসার চেষ্টা করবো। যেদিনই ও আমার সাথে থাকবে সেদিনই তোমাদের সাথে ওকে শেয়ার করবো। মানে ওর এই যে ব্যাপারটা, কথা বলতে চায় না, এই জিনিসটাকে আমাকে কাটাতেই হবে, এটাকে আমি বলেছি, এটা আমি কাটাবই। তো দেখো আজ থেকে শুরু করলাম ওকে নিয়ে ব্লগ করা, কিছুদিনের মধ্যেই ও কিন্তু খুব সুন্দরভাবে ফ্র্যাঙ্কলি তোমাদের সাথে কথা বলবে। আর এটাই হবে আজকের আমার টাইটেল আর থাম্বনেল, যে আমার বর এরকমভাবে কেন কথা বলে তোমাদের সাথে। দেখা যাক কী দিই টাইটেল থাম্বনেলটা। তো তোমরা অবশ্যই বলো ব্লগটা কীরকম লাগছে তোমাদের। এখন যেখানে রয়েছে আমরা, এখান থেকে খুব সুন্দর একটা প্রাকৃতিক ভিউ রয়েছে, তো সেটা আমি, তো ফ্রেন্ডস আমি এবার তোমাদেরকে এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। আর আমার এমনি প্রকৃতি দেখতে, গাছপালা মাঠ দেখতে খুব ভালো লাগে, তো এগুলো দেখা তো হয়েই ওঠে না, সব সময় জ্যাম আওয়াজ। আর এখানে খুব সুন্দর তোমরা, আমি ব্যাক ক্যামেরায় আমি দেখাবো তোমাদেরকে, খুব সুন্দর মিষ্টি পাখির ডাক আসছে, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পুরোটা দেখাবো। তোমরা যারা আমার অনেক পুরনো ব্লগ দেখেছো তারা দেখেছো আমাদের মানে বাড়ির সামনেটা অনেক গাছপালা আছে, আর আবার এখন নতুন করে একটা পুকুর হয়েছে, ওই জন্য এই জায়গাটা এতটা ঠান্ডা যে এই জায়গাটা আসতেই ভীষণ ভালো লাগে। এই বিকেলের টাইমটা তো এদিকে আমি প্রায় দিনই আসি, তোমার সাথে সেরকমটা শেয়ার করা হয় না। তবে আজকে ইচ্ছে করি মানে আমি এখান থেকেই স্টার্ট করেছি যে ওকে নিতেই হবে ব্লগ। তো চলো তোমাদেরকেও দেখাবো, চলো তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরায় একটু ভিউটা দেখিয়ে নিই। তো ফ্রেন্ডস আমাদের, আমরা এখন যে নতুন ফোনটা নিয়েছি, এই নতুন ফোনটাতে একটা ফিচার্স রয়েছে, যে ফিচার্সটা হচ্ছে কি, যে এই যে ব্যাক ক্যামেরা থেকে মানে ফ্রন্টে কথা বলাও যাচ্ছে, মানে একসাথে দুই দিকে ভিডিও শ্যুট করা যায়, এটা ফ্রন্টও করা যায় আর ব্যাক থেকেও করা যায়। তুমি ব্যাক থেকে দেখো সুন্দরভাবে পুরো সবুজ আর সবুজ দেখাচ্ছে, পুরো একদম মাঠ আর মাঠ। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে গাছগুলো রয়েছে এগুলো থেকে পাখির বিভিন্ন আওয়াজ আসছে, দেখো খুব সুন্দর লাগবে আশা করি তোমাদের। আর এই ফিচার্সটা সত্যি দেখে আমাদেরও ভীষণ ভালো লাগলো, যে নতুন ফোনে এই ফিচার্সটা আমরা আজকেই প্রথম ইউজ করি। তো বন্ধুরা তোমাদের সামনে তোমাদের দাদা ভাই কিন্তু আজ থেকে খুব সুন্দরভাবে ফ্র্যাঙ্কলি কথা বলা স্টার্ট করে দিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। ওই তোমাদেরকে সবটা দেখালো, আর নতুন যে ফিচার্সটা আমরা আজকে ওই দেখালো, ওটা আমি জানতাম না যে এত সুন্দর একটা ফিচার্স ছিল, যে সামনে পেছনে একসাথে ক্যামেরা করা যায়। তো খুব ভালো লেগেছে ওটা, আর সব থেকে ভালো লেগেছে ও আজ থেকে এত সুন্দরভাবে কথা বলা স্টার্ট করলো। তাই তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানিও।
তো এখন ওকে কয়েকটা ছবি তুলে দেবো, কারণ ও বলছে এইরকম একটা সুন্দর জায়গায় কয়েকটা পিক তুলে দিতে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, তবে ওকে আজকে সবসময় দেখাবো কী করছে না করছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ব্লগটা। তো বন্ধুরা, বিকেলবেলা একটু ঘোরাঘুরি করে এখন আমরা ঘরে চলে এসেছি, আর এই যে তোমাদের দাদা ভাই এখন চা খাচ্ছে, আর দেখো আমি ওর ভিডিও ক্যাপচার করছি, তবে ও কিন্তু সুন্দরভাবে ভিডিও করছে, কোনো অসুবিধা নেই, আমি তো ভীষণ খুশি। আর ও তোমাদের সাথে কথাও বলেছে, তো তোমরা কি চাও ও এরকমভাবেই ভিডিওর মধ্যে আসুক, তাই তো? তো চলো এরকমভাবেই আমি ওকে ভিডিওর মধ্যে সব সময় নিয়ে আসার চেষ্টা করব। আর ও এখন চা খাচ্ছে, চা খাওয়ার পর তোমাদের জন্য একটা স্পেশাল ধামাকা ওয়েট করছে। আমার বনু তোমাদেরকে আজকে কবিতা বলে শোনাবে। বলো তো বুনি, ছড়া তো বলো তো কবিতাটা। আরে ভালো করে বলে দাও, বলো তুমি তো আজকে শিখেছো। জোরে বলো, তো ফ্রেন্ডস, কালকের বিকেলের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা। তোমাদেরকে বলেছিলাম যে আমার বর কাল সকালে চলে যাবে, ও ডিউটিতে আবার জয়েন করতে হবে, মাঝে সানডে ছিল তো সেই কারণে একদিন ছিল, আর আজকে সোমবার সেই কারণে আবার ডিউটিতে জয়েন করতে হবে। তো চলে যাচ্ছে সকাল সকাল, এখন বাজে ঘড়িতে 8:20, 1:30 বাজেনি এখনও। তো সকাল সকাল উঠে স্নান ট্রান করে একদম রেডি হয়ে গেছে, আর আমিও যাব কয়েকদিন পরেই, 2-4 দিন পরেই আমিও যাব, ও আসবে আবার, এসে আমায় নিয়ে যাবে। তো সেগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ওর এখন কাজে প্রচণ্ড তাড়া আছে, তাই সকাল সকাল রেডি হয়ে গেছে। আর এখানে আমার ঠাম্মা দাদু মা সবাই আছে, বাবা ছিল না, বাবা কোথাও একটা গেছিলো, তো বাবা ছিল না, ঠাম্মা মা দাদু সবাইকে প্রণাম করে। আর সবাই এখানে দেখো ভীষণ হাসাহাসি করছে, কারণ নাচ জামাই বলে কথা, ঠাম্মা দাদু সবসময় তো ইয়ার্কি মেরেই থাকে। আর আমারও ভীষণ ভালো লাগে, দেখতেই পাচ্ছ তোমরা যে ঠাম্মা কীরকম হাসাহাসি করছে, আর আমার দাদুকে আবার আমার বর সমস্ত কিছু বলছে যে ঠাম্মা কী বলছে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করব, তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে, আবার কয়েকদিন পরে আসবে, তোমাদের সাথে আবার একটা নতুন অন্য কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রেখো। তো চলো ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর ওই যে আমাদের ফুচকু বুনিটা দেখো ওখানে চেয়ারে বসে আছে, ওর জামাইবাবু চলে যাচ্ছে বলে ওর মনটা ভীষণ খারাপ, সকালবেলায় ওর মনের মধ্যে কোনো আনন্দ নেই, জামাইবাবু চলে যাচ্ছে বলে এখন পুতুল নিয়ে খেলা করছে, মনের মধ্যে ভীষণ কষ্ট জমা রেখেছে ও। তো ওকে তোমরা দেখেই বুঝতে পারবে, দেখো ও একদম ঘরের মধ্যেই আছে, বাইরেও আসেনি। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ হচ্ছে, তোমাদের দাদা ভাই ভিডিওটা স্টার্ট করেছিল, মানে ওকে দিয়েই শুরু করেছিলাম, ওকে দিয়েই আজকে আমার ব্লগটা শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা বিগ লাইক দিও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, বাই বাই।